আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটা হচ্ছে এক্সপার্ট আরএফএল কোম্পানির একটা ওয়েট স্কেল। এটা 30 কেজির, দেখতে পাচ্ছেন এটা 30 কেজির একটা ওয়েট স্কেল। তো এটার প্রবলেম ছিল যে মেশিনটা চালাতো উনি এখানে চার্জের যে লাইনটা, এখানে এই লাইনটায় যে কোনো ফল্ট করার কারণে সার্কিটে হাই ভোল্টেজটা ঢুকে যায়। হাই ভোল্টেজ ঢোকার পরে সার্কিটটা খারাপ হয়ে যায়। তো সার্কিটটাও চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছেন চেষ্টা করা হয়েছে এটা ঠিক করার জন্য, আসলে লাস্টে হয় নাই। পরবর্তীতে আমি সার্কিটটা চেঞ্জ করেছি। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটা ছিল এখানে, তো সেম এই একই সার্কিটের মধ্যে আমি এখানে লাগাইছি, দেখতে পাচ্ছেন সেম একই সার্কিট আমি এখানে লাগাইছি। তো লাগানোর পরে আমি এখন এটা চালু করতেছি। দেখুন, এখানে সার্কিট লাগানোর পরে এখন এই অবস্থায় বর্তমানে আছে। তো আমরা এখন এটা ক্যালিব্রেশন করব, কিন্তু উপরের যে পাল্লাটা এখানে থাকে এই উপরের পাল্লাটা উনি আমার কাছে আনে নাই। আর আমার কাছে যে হোয়াইট স্কেলগুলো এখন আছে এই পাল্লাগুলো মিল খায় না। তো এখন আমি এটা ওপেন করব, এভাবে ওপেন করে আমি এটার কোড দেব। এটা আসলে এক হাত দিয়ে ভিডিও করা, প্রিয়ার্স আমি এখানে কোডটা এখানে আমি আগে দিয়ে নিই, তারপরে আমি এটা নামাই নেব। এটার কোড প্রিয়ার্স একদম কমন একটা কোড, অফ করে অন করলাম, এটার কমন কোড এটা হচ্ছে 3658 TR। তো ক্যালিব্রেশনের অপশনটা কিন্তু চলে আসছে। এখন ওয়ান প্রেস করব, টিআর প্রেস করব, দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে 5 কেজি পাথর যে বাটখারাটি এখানে আমরা দেব, এখানে কিন্তু আমরা 5 কেজির বাটখারাটি দিচ্ছি। এমনভাবে দিতে হবে যেন সাইডে কোনো যে ব্যাটারির কোনো অংশে কি বডির সাথে কোনো জায়গায় যেন না লেগে থাকে। তারপরে আমরা এখন এখান থেকে টিআর বাটন প্রেস করব। টিআর বাটনটি প্রেস করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এখানে 5 কেজি আমাদের লিখে দিতে হবে, 5। দেখতে পাচ্ছেন 5 3 0, দেখতে পাচ্ছেন। আসলে এইরকম উল্টায় নেওয়ার জন্য এরকম হচ্ছে আর কি। তো এবার টিআর প্রেস করব। টিআর প্রেস করার পর এখানে 0 দেখাচ্ছে। এখানে আমরা এটা 30 কেজির মেশিন, আসলে এটা আমরা 40 কেজি করে দেব। 4 দেখতে পাচ্ছেন, 4 দিয়ে 4 0 দেওয়ার পরে এখানে টিআর প্রেস করব। টিআর প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 দেখাচ্ছে। তো আমরা এখানে 3 রেখে দেব। এবার টিআর প্রেস করব। টিআর প্রেস করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 10 দেখাচ্ছে। 10 দেখাচ্ছে বলতে এটা হচ্ছে 10 গ্রাম থেকে শো করবে। তো ভিউয়ার্স আমরা এটা 2 করে দেব। এবার এই দেখুন, এখানে 2 করলাম। 2 করার পরে এখন আমরা এখানে টিআর বাটনটা প্রেস করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অ্যাকুরেট 5 কেজি হয়ে গেছে। 5 কেজি, অ্যাকুরেট 5 কেজি দেখাচ্ছে। ভিউয়ার্স ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন। আর আমার যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমি কোনো টাকা পয়সা কারোর থেকে নেব না ইনশাল্লাহ। তো
আছে অনেকেই আছে আপনাদের কাছ থেকে হয়তো ক্যালিব্রেশন করে টাকা নেবে টাকা চায়, তো ভিউয়ার্স আমার ওইরকম ইচ্ছা নেই। আর আমি আমার যারা সদস্য আছেন আমার চ্যানেলের সঙ্গে যারা আছেন তাদেরকে বলি, আমার কাছে অনেকেই ফোন করেন আমি মাল কেন সেল করি না। তো ভিউয়ার্স আসলে আমি চিন্তা ভাবনা করছি দামি মাল সেল করব, তো সীমিত লাভে ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি একটা মালের পর হয়তো 10 টাকা 20 টাকা কি 30 টাকা সর্বোচ্চ লাভ করব, আর কুরিয়ারের খরচটা আপনারা দিবেন, আমি ইনশাল্লাহ মাল আপনাদের পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। খুবই শীঘ্রই আমি মাল সেল দেওয়ার ব্যবস্থা করতেছি। তো অনেকেই আছে বিভিন্নভাবে অনলাইনে মাল কিনে প্রতারিত হচ্ছে, টাকা দিছে মাল দেয় না, তারপরে এক মাল চাইছে দিছে অন্য মালটা। তো ইনশাল্লাহ এরকম আমার করার ইচ্ছা নেই, কোনো দিনও করবো না, ঠিক আছে? তো ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।